কম আসলে এক একজন মানুষ বড় হওয়ার পিছনে এক একটা করে কারণ থাকে আসলে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব স্বাধীনতায় বড়ো হয় আসলে সবাই তো একভাবে বড় হতে পারে না সবাই এক এক ফ্যামিলির মানে একভাবে জন্মগ্রহণ করে না তাই আমি আপনাদের আজকে খুদে যারা ঘাস কাটে বা বাস্তব জীবনের গল্প বা বাস্তবতা থেকে যারা বড় হয় তাদের ছোটোকালে এরকমভাবেই কাটে কিন্তু বড় হলে তারা এভাবে তাদের লাইফটা কাটাবে না আসলে আমি এদেরকে জিজ্ঞাসা করব এ তুমি আসলে কী করো তোমরাগুলা

ও তা শিশুর পড়ো তবু মনে করো যে এক রোল তাহলে তুমি তো অনেক ভালো স্টুডেন্ট তাহলে তুমি এই যে তোমার বাবা মা কি করে বাবা মা কি করে তোমার কি মিস্ত্রি রাজমিস্ত্রি ও তোমার মানে কয়টা গরু তোমার আর কোনো গরু টরু নাই ও এখন যে পলের দাম এখন গরু কিনে লাভ নাই কিসে পড়ো তুমি কিসে পড়ো কিসে পড়ো ও মাদ্রাসাতে পড়ো ভরসা মাদ্রাসা এই এইমখানায় যে মাদ্রাসাটা ওইখানায় ও তাহলে তো তুমি প্রতিদিনে ঘাস কাটো তোমার একসাথেই তাই না মানে তুমি কিসে পড়ো থ্রিতে পড়ো রোল কত তোমার সদ্য পড়াশুনা তো মার্শাল্লাহ ভালো স্টুডেন্ট তো অনেকগুলো মনে হয় আর একটা কথা তুমিও প্রতিদিন ঘাস কাটো ও আসলে এই ঘাস কাটতে তোমাদের কষ্ট হয় না হ্যাঁ মানে ঘাস কাটতে বরং তোমাদের ভালো লাগে তাই না সবাই একসাথে ঘাস হ্যাঁ লাগে মজা লাগে মানে সবাই মিলে একসাথে ঘাস কাটতে কি হয় মজা লাগে তোমরা এই পুতিনিয়ে তো পুতিদিন নিয়ে ঘাস কাটো তোমাদের বাবা মারা কিছু বলে না যে তোমাদের ঘাস কাটা যাবে না পড়াশোনা ভালো করে করো এগুলো বলে না কি কয়

আরে তোমার সাইজ দেখে তো মনে হয় না যে তুমি শিখতে পারো কত রোল তোমার আমার হ্যাঁ 21 কোন স্কুলে হ্যাঁ হ্যাঁ ও তাহলে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আসলে দেখো মানে এক একজন মানুষ এক এক ভাবে বড় হয় তোমরা আসলে যে ঘাট কেটে বড় হচ্ছ আর তোমাদের দেখে আসলে মনে হচ্ছে আমার আতিউর রহমানের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি এক সময় কিন্তু এরকমই ছিল আসলে তোমরা ভালো করে পড়াশোনা করবা মানে ভালো কিছু করার ভাবনা করবা একদিন দেখবে আল্লাহ তোমাদের অনেক বেশি বড় করবে বোঝা নেই মানে ছেলেবেলাটা কীভাবে মানে ছোটোকালটা কালটা কীভাবে কাটুক কাটুক তোমাদের পড়াশোনা ভালো করে করতে হবে তোমরা যদি পড়াশোনা ভালো করে না করো তাহলে তো তোমরা কিছু করতে পারবে না বুঝে নাই এই হলো কথা তা ঠিক আছে ভালো থাকো আজকের মতো আজকের মতো এ পর্যন্তই আবার যে কোনো একদিন পরে দেখা হবে ভালো